ভয় পেও না পরাণগঞ্জের মানুষ, বেঁচে আছো তো, জীবনটা আছে, এটা আল্লাহর নিয়ামত। বলেছিলাম কিনা, এখনই মাপ চাও, এখনই মাপ চাও। আমি ইনশাল্লাহ আমার ওয়াজ শেষ করার আগে তোমাকে বলবো, জানা করেছো করেছো, সুদ খেয়েছো খেয়েছো, গীবত করেছো করেছো, চুরি করেছো করেছো করো, মিথ্যা বলেছো বলেছো, যা খুশি করেছো করেছো, আজকে থেকে আল্লাহকে ভয় পাও, তোমার রব কত দয়ালু, এই জীবন এই নিঃশ্বাস তোমার জন্য কত বড়। তিনি আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া ক্ষমা করে দেবে ওনার মেজাজ, ওনার ইচ্ছা, যা খুশি যাকে খুশি। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আল্লাহ শিরিক ক্ষমা করবে না জেনেও যে শিরিক করবে, আল্লাহ শিরিককারীকে জীবনেও ক্ষমা করবে না, মরণেও ক্ষমা, বেঁচে থাকলে ক্ষমা চাইলে তো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে শিরিক করে মারা গেল, সে জানতো যে শিরিক বড় অপরাধ, তবুও সে শিরিক করেছে, আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহা অন্যায় রটনা করলো। যে ব্যক্তি জেনে শুনে শিরিক করলো, যে শিরিক করলো, শিরিক সম্পর্কে কেন জানবে না মানুষের, মানুষের কি যুক্তি আছে আল্লাহর কাছে বলেন? আপনি আপনার রব আপনাকে বানিয়েছে, ওনার সাথে অংশীদারিত্ব কি কি কাজে হয় এটা আপনি জানবেন না, কি কারণ দেখাবেন আল্লাহকে যে আল্লাহ আমি এই কারণে এটা জানি না? অথচ আল্লাহ বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে ওনার ইবাদতের জন্য, ওনাকে জেনে শুনে মানার জন্য, শ্রদ্ধা করার জন্য। যদি আমরা বলি যে আল্লাহ আমি তো এই জিনিসটা ছেলে সন্তানের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে জানতে পারিনি, সেই ব্যাপারেও রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, ধন সম্পদ আর ছেলে সন্তানের মোহে পড়ে, ওদের লোভে পড়ে, ওদের পিছনে ওদের জীবন, ওদেরকে একটা কিছু করে দেবার ফান্দে পড়ে, ফাঁদে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিক, তোমাদের মধ্যে যে ব্যক্তি ধন সম্পদ আর ছেলে সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। বুঝে আসছে না আসেনি? শুনুন, রব বলছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর ক্ষমা করে দেবে যা খুশি যাকে খুশি। আমা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ভীষণ ভাবে পথভ্রষ্ট, সে সব চাইতে পথভ্রষ্ট, সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। যে আল্লাহর সাথে শিরিক করল, আল্লাহ বলছে সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। পরাণগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ বলছে ইন্নাহু, নিশ্চয় তিনি, মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওর হজ, ধ্বংস হয়ে গেছে ওর মসজিদ বানানোর টাকা পয়সা, ধ্বংস হয়ে গেছে ওর ইতিমখানায় বস্তা বস্তায় চাল আর ডাল, হেঁটে যাওয়া গরু মহিষ ছাগল, ধ্বংস হয়ে গেছে ও, ওর সব ধ্বংস হয়ে গেছে যে আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিল, জান্নাতে ঢুকতেই পারবে না যে আল্লাহর সাথে শিরিক করে মরে গেল। ভয় পেও না পরাণগঞ্জের মানুষ, বেঁচে আছো তো, জীবনটা আছে, এটা আল্লাহর নিয়ামত। বলেছিলাম কিনা, এখনই মাপ চাও, এখনই মাপ চাও। আমি ইনশাল্লাহ আমার ওয়াজ শেষ করার আগে তোমাকে বলবো, জানা করেছো করেছো, সুদ খেয়েছো খেয়েছো, গীবত করেছো করেছো, চুরি করেছো করেছো করো, মিথ্যা বলেছো বলেছো, যা খুশি করেছো করেছো, আজকে থেকে আল্লাহকে ভয় পাও, তোমার রব কত দয়ালু, এই জীবন এই নিঃশ্বাস তোমার জন্য কত বড় নিয়ামত, তুমি অনুভব করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি অনুভব করবে। আমি আমার সেই উদ্দেশ্যের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, যাতে মাহফিলটা শেষ করা যায়। শোনো মানুষ, শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করো মানুষ, মানুষ রবের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো, দরকার নেই রব ছাড়া,
রিজিক দাতা কে আল্লাহ সন্তান দাতা কে আল্লাহ সুস্থ করে কে আল্লাহ তাহলে মসজিদ ছাড়া আল্লাহর কোন আর ঘর আছে না মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে না মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে না না তুমি আল্লাহকে সব জায়গায় পাবে তোমার হৃদয়ে শরণে আকাশের আরশে আযিমের উপরে তিনি কিন্তু তুমি যখন উনাকে শরণ করো তিনি তোমার সঙ্গেই থাকে শরণে সুবহানাল্লাহ আল্লাহ পরমগঞ্জের মানুষ কি রব পেয়েছো শুনবে শুনবে কি রব পেয়েছো দেখো তো তোমার রবটা কত দয়ালু তোমাকে কত ভালোবাসে তুমি আমি অপরাধে লিপ্ত হৃদয়টা কালো কুলুষ হয়ে গেছে হৃদয়টা জং ধরে গেছে পরমগঞ্জের মানুষ তা না হলে রবের এত দয়ার কথা শুনেও মানুষ রব থেকে দূরে থাকতে পারে 60 বছর 70 বছরের জীবনকে প্রাধান্য দেয় অনন্ত জীবনের বিনিময়ে হৃদয়টা অসুস্থ হয়ে গেছে মানুষ পরমগঞ্জের মানুষ হৃদয়টা অসুস্থ হয়ে গেছে দেখো একটু বিবেচনা করে 70 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে কেউ অনন্ত জীবনের পিছে ঘুরে নিশ্চয়ই একটা রুগ্ন হৃদয় এটা করতে পারে সুস্থ হৃদয় পারে না রব বলছেন أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين آر تمرا تبرو দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে আসো কে বলছে কথা আসবে তো আসবেন তো দেখুন আপনি গুনাহ করেন আর নেকি করেন মরে যেতেই হবে আপনার গুনাহ আপনার বয়স বাড়াতে পারে না আপনার অপরাধ আপনার যৌবন বাড়াইতে পারে না আপনার অপরাধ আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য সম্পদ লিখেছে তাই আপনি পাচ্ছেন অধৈর্য হওয়ার কারণে আপনি ইললিগ্যাল ওয়েতে এটা অর্জন করে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন আল্লাহর কাছে হিদায়াত চাননি বলে নিজে দুই নাম্বার পথে কামাই ফেলছেন ধৈর্য ধরে এক নাম্বার পথে থাকতেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেন যে স্বর্ণের খনি পায়ের মধ্যে লেগে গেছে আর বিলিনিয়ার হয়ে গেছেন না না আপনি চুরি করে বড় লোক হননি এটা আল্লাহ লিখেছে তাই পাচ্ছেন আল্লাহ সম্পদটা লিখেছে কিন্তু চুরিটা আপনি নিজের ইচ্ছায় করেছেন আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে আল্লাহ কি দিয়েছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে দেখেন না বাপের একমাত্র মেয়ে 50 বিঘা জমিন ছেলেই হয় না একটা কাজের ছেলে কাজে নিয়ে আসছিল মিনতি মিনতি বুঝুন গরু ছাগলকে ঘাস গোবর দেয় ধান চাষ করে অন্যান্য লোকজন রাখে তো যেই লোকটার 50 বিঘা জমি সেই লোকটার মেয়েটার একটু একটা চোখ ছোট অথবা একটু অ্যাবনর্মাল মানে স্বাভাবিক না কিন্তু খুব সুন্দরী তো এই দরিদ্র ছেলেটাকে দেখে বাপ মনে করে যে আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দেবো আমি মরে গেলে কে দেখবে কাজের মিনতিকে বলে তুই আরেকটা বিয়ে করে নিস পরে আমার মেয়ের ঘরে যদি নাতিপুতি না হয় হ্যাঁ তুই পরে আরেকটা বিয়ে করে নিস আমার মেয়েটাকে বিয়ে করে নে 50 বিঘা জমির মালিক হয়ে গেছে কয় বিঘে দেখছেন রিজিক কিভাবে আসে ও যদি এই লোকের ছেলেটাই বলে ছুরি ঢুকাই দে পেটের ভিতরে আর সিগনেচার নিয়ে নে যে আমার নামে করে দিয়েছে তো এটা এটা তো ও নিজে অপরাধ করলো কিন্তু রিজিক কে লিখে রেখেছিল আল্লাহ পরমগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা সবাই দ্রুত জলদি জলদি রবের ক্ষমার জান্নাতের দিকে আসো যার বৃষ্টিটি প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ